হ্যালো, ওয়েলকাম সামিল হিন্দুস্তানি গেমার। আর আজকে আমি ফের কয়েকটা এরোপ্লেন বা ফ্লাইং অবজেক্টে রিভিউ করছি, দেখছি। আর এখানে একটা ট্রেটার আসছে, আর এইগুলো সব যেগুলো দেখছি এগুলো কোনো ডিজাস্টার না, এগুলো আমি কিছু এক্সপেরিমেন্ট করছিলাম, তো তার জন্য এগুলো হয়েছে। তো এক্সপেরিমেন্টগুলো আমার ফেল্ড হয়েছে, এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো আজকে আমি কিছু প্লেনে রিভিউ করব, তো দেখা যাক ফার্স্ট পার্সন মোডিফাই। তো এইগুলো সেই প্লেনগুলো যেখানে হেলিকপ্টার আছে, জেট প্লেন আছে, অনেক কিছুই আছে। আই থিঙ্ক এটা স্টিল বোম্বার। আচ্ছা, প্রথমে একটা লিটিল প্লেন ছিল, ওটা থেকেই শুরু করা যাক, যেটা হচ্ছে এতে স্মল প্লেন, লিটিল না স্মল প্লেন। তো এটাতে চারজনকে একসাথে বসানো যাবে, আর কালারটা গ্রিন। তো এইভাবে ফ্লাই, আর আমি যদি স্টার্ট হয়ে গেল, আমি থার্ড পার্সন মোড হয়ে ট্রাই করবো এটা, কি উপরে ওঠার জন্য উপরে দেখতে হবে। একবারে প্রথম চিত্র চলে আমার নয়েজ প্রচুর করছে, পুরোটাই অফ করে দিই সাউন্ড। আরে অফ না, তো ওপর থেকে মাইনক্রাফট কিছু রাম দেখায়। আমি থার্ড পার্সন মুড হয়ে দেখি, নিচে যাচ্ছে ব্যাক সাইড, আর উপরে দেখলে উপরে যাবে। তো আমার চেস্ট কোথায় ছিল? হ্যাঁ, এখানে। তো নিচে আমার ডিজাস্টারগুলো যেগুলো আমি হাতে তৈরি করেছিলাম, ওইদিকে আকেশিয়া আছে, মানে আকেশিয়া উড আছে, তো ওইদিকে একবার যাওয়া যাক, কারণ ওইদিকে টু এখানে ডিজার্ট, তো মানে স্যান্ড, তো ওই জন্য ওইদিকেই যাওয়া যাক। আর ওপরে ওঠার জন্য তো ওপরে দেখতে হবে, কোথায় ফার্স্ট পার্সন মুড করিনি আমি। তো ওদিকে একটা ভিলেজ আছে, আকেশিয়া ভিলেজ, ওইটাতেও যাওয়া যাক। আকেশিয়া ভিলেজগুলো অনেক উন্নত মানের হয়, মানে নর্মাল ভিলেজের থেকে, মানে এরা অনেক ভালো ভালো বাড়ি বানায়। ওপরে চ, ওপরে আর হাতেও আমার অনেক কটা প্লেন আছে, এগুলো এক এক করে ট্রাই করবো। আগে এটা থেকে নিয়ে পড়ি, ও পুরো মাটিতে নিয়ে পড়েছি। ঠিক আছে, প্লেনটা একবার চারিদিক থেকে দেখা যাক, এই ভিলেজে কত লোক, এখানে কি আছে। ও, ভিলেজার হাই লিখে গেছে, এটা আমি কিন্তু লিখিনি। এখানে কি ব্ল্যাক শিপ, এটা ভিলেজাররা লিখে গেছে হাই, যারা ওপর দিয়ে প্লেন নিয়ে যাবে। এই প্লেনটা আমি ভিলেজারদেরকে গিফট করে দিলাম। তো নেক্সট প্লেনটা আমি এখান থেকে ট্রাই করি, যেটা হচ্ছে এটা জাম্বো জেট। এটাতে এক সাইডে অনেকজনকে নিয়ে যাওয়া যাবে, পিছনে যদি আমি দেখি কত সিট আছে। এগুলো অ্যাকচুয়ালি সিটগুলোতে ওয়ার্ক করে, বসানো হয়ে যাবে। তো উপরে যাওয়ার জন্য উপরের দিকে দেখতে হবে। অ্যালেক্স পাইলট হাওয়াই এখন ভাসছে, আর ভিলেজ ছেড়ে অন্যদিকে যাচ্ছে, এটা পিছনে যাওয়ার জন্য, এটা সাইডে যাওয়ার জন্য, এটা সামনে যাওয়ার জন্য। তো অ্যাজ আ প্যাসেঞ্জার যদি আমি অ্যালেক্সকে দেখি এইভাবে দেখাবে, আর সাইড দিয়ে দেখতে চাইলে উপর দিয়ে নিচে দিয়ে দেখতে চাইলে এইভাবে দেখাবে। অনেকটা উঁচুতে চলে এসেছি, এবার নিচে যাওয়া দরকার আমার। প্লেনটা আমি এই সিপগুলোকে দিয়ে দিলাম, তিনটে সিপ। আর নেক্সট প্লেনটা এখান থেকে ট্রাই করবো, যেটা হচ্ছে জাম্বো জেট। এটা দেখলাম তো, আই থিঙ্ক না, এটা দেখিনি, দেখেছি মনে পড়ছে না, আই থিঙ্ক দেখিনি জাম্বো জেটকে, তো না দেখিনি এটা। আই থিঙ্ক এটাই তো ওটা, জাস্ট কালার চেঞ্জ, এবার দেখি এটা। হ্যাঁ, দুটো সেম, জাস্ট কালার চেঞ্জ। তো স্মল প্লেনও দেখেছি, প্রাইভেট জেটটা দেখা যাক। প্রাইভেট জেটটা তো পুরো আলাদাই, তো এটা ফ্লাই করার জন্য অপশান কই, এই তো অপশান কই। তো উপরে যাওয়া যাক ফের প্লেনকে ছাড়িয়ে। উপর থেকে সত্যি মাইনক্রাফট দারুণ দেখায়। প্রাইভেট জেটও চালাতে পারে এইভাবে, ঠিক সামনে পিছনে যেতে পারে। আর ঠিক আছে, প্রাইভেট জেটটাও, প্রাইভেট জেটটাকে ল্যান্ড করে নিউ নতুন মানে নেক্সটটা দেখবো, যেটা হচ্ছে এটা হেলিকপ্টার, তাকে এটাকে ল্যান্ড করি যেতে হবে এক জায়গায়। আর আমি তো সেই জায়গাতেই চলে এলাম ঘুরে ফিরে, যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম। তো ঠিক আছে, এখান থেকে আর কি নিয়েছিলাম চেষ্টাকে, চেষ্টা কোথা এখানে। আই থিঙ্ক আরও কিছু প্লেন থাকা দরকার ছিল, এই কটাই হতে পারে, এই কটাই। আচ্ছা, নেক্সট হচ্ছে হেলিকপ্টার, হেলিকপ্টারটা এখানে ট্রাই করা যাক, এটা ব্লু কালার হেলিকপ্টার। আগে সাইড থেকে দেখে নিই হেলিকপ্টারটাকে, ঠিকই আছে। তো ফ্লাই, এটাকে থার্ড পার্সন মুড হয়ে একবার ভালো করে দেখতে হবে, কারণ ওপরে পাখা ঘুরছে। তো অ্যালেক্স এইভাবে হেলিকপ্টারও চালাতে পারে, অ্যালেক্স সব পারে। পিছনে লেড লাইটও আছে, এটা নিচে যাওয়ার জন্য, এটা উপরে যাওয়ার জন্য। তো অ্যালেক্স এখন উপরে আসছে, এটাকে ল্যান্ড করে নেক্সট যেটা আছে সেটা দেখবো। তার আগে হাতে নিয়ে, সেটা হচ্ছে সি প্লেন, মানে এটা সমুদ্রতেও যাবে, আর তারপরে এগুলো পরে দেখবো।
নিচে নাপছে? নাপছে তো বটে। ল্যান্ডিং, সেফ ল্যান্ডিং। আচ্ছা প্লেন এইভাবে যায় না, মানে হেলিকপ্টার। আচ্ছা নেক্সট আছে, এটা ডিজারেই পড়ে থাক। আর নেক্সট আছে যেটা হচ্ছে কি নাম দেখলাম, হ্যাঁ সি প্লেন। তো এটা পানি কোথাও পারে, সমুদ্র পারে, সেখানেও ট্রাই করো, তার আগে সমুদ্র খুঁজে যাক। ও সামনেই আছে সমুদ্র, তো অসুবিধা হবে না। আর সমুদ্রের কাছে গিয়ে টেস্ট করবো এটা। তো সমুদ্রে প্লেনটা ঠিক প্রচুর স্পিডে যায় এইভাবে, বাট পানির নিচে যাবে না আই থিঙ্ক প্লেনটা। না এটা তো ইনফিনিট ওসিয়ান হয়ে গেল, এখানে আটকে গেছে অ্যালেক্স। এর আগে বোট যাবে না, কারণ এখানে তো মানে এখন রেন্ডার ডিস্টেন্স লোড হয়নি, তো ব্যাক করার জন্য ব্যাকও হবে না। তো অ্যালেক্স পুরোপুরি আটকে গেছে এখানে, ঠিক আছে এটাকে ছেড়ে দিয়ে নেক্সট দেখা যাক। নেক্সটের জন্য তো আমাকে এখানে যেতে হবে, যেটা হচ্ছে একটা স্টিল ফাইটার। আই থিঙ্ক এর কাছে বোম ফোম থাকতে পারে স্পন করার জন্য। আর আগে চারদিক দিয়ে দেখে নিই, তারপর ফ্লাই করবে এটাকে নিয়েও। তো এটাকে নিয়েও এবার ওড়া যাক, বাট আমাকে ফার্স্ট পার্সন মুড হতে হবে, নাহলে কিছুই বুঝতে পারবো না। স্টিল ফাইটারটা ঠিক এরকম, আর পিছন তো দেখা যাবে না, যাক নিচের কিছু দেখা যায় না প্লেন চলার সময়, সামনে তো যাচ্ছি বুঝে যাচ্ছি বাট দেখতে কিছুই পাবো না। আর এটা নিয়েও নিচে যাওয়া যাক, ওপরে কি আছে, গ্লিচ হচ্ছে একটু একটু। ও নিচে চলে গেলাম, স্পিড খুব এটার, এও আটকে গেছে। ঠিক আছে নেক্সট দেখা যাক এবার এটাকে নেবে। এটা পানি নিচে চলে যাচ্ছে, তো ফ্যাটটা স্পন করে ফেললাম। তো নেক্সট হচ্ছে কার্গো প্লেন। হ্যাঁ তো যেটা আর কি মাল বয়, মানে জিনিসপত্র বয় ওইটাই আর কি। তো এটাকে ফ্লাই করার জন্য অপশান কই এসছে। তো কার্গো প্লেনটাও সেমই সব, জাস্ট উঠতে তো একই জিনিস, সবে দুটো করে হাট এখানে, আর জিনিসটা সেমই। ওপরে ওঠার জন্য ওপরে দিয়ে দেখতে হবে, নিচে নামার জন্য নিচে দেখতে হবে, আর পানির নিচেও যাওয়া যায় এটা করে। আচ্ছা আমি যদি এই অবস্থায় ওয়াটার সার্ভাইভাল মুড়ে যাই মারা যাবো কি, দেখাই যাক। মানে আমার ওয়াটিং ব্রিডিং শেষ হবে কি? হ্যাঁ হচ্ছে, তার মানে আমাকে কেটে মুড়ে যেতে হবে এক্ষুনি। তো এটাকেও পানির ওপরে এইভাবে নিয়ে যেতে হবে আগে আমাকে, আর কোনো একটা আইল্যান্ডে গিয়ে রেখে দিতে হবে একে, এখানেই থাক। একে এখানে রেখে দিই। আচ্ছা নেক্সট একটাই বাকি, যেটা হচ্ছে স্টিল বোম্বার। বোম ফোম ফেলে না তো, তাহলে মাইনকা বল ডিস্ট্রয় হয়ে যাবে, দেখে তো ওরকমই কি মনে হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ভেতর থেকে, বাইরে থেকে আবার দেখা যাক। এটা হচ্ছে থার্ড পার্সন ব্যাক মুড থেকে ঠিক এরকম দেখায়, আর ফ্রন্ট মুড থেকেও দেখা যাক একবার। এটা হচ্ছে ফ্রন্ট মুড, মানে থার্ড পার্সন ফ্রন্টে। তো ঠিক আছে, খাতা নাকি লাগছে প্লেনগুলো সব, এটাকে একবার রাইড করা যাক এটাকেও। ওর মেয়ে আসমান কি উঁচাইবে, কড়াই কড়া। ঠিক আছে জাস্ট নিচে দেখা যায় না যখন আমি ওপরের দিকে দেখবো, এটা তো তবে একটু একটু দূরের জিনিস দেখা যাচ্ছে। নিচে থেকে কাঁচ দেওয়া উচিত ছিল দেখার জন্যে। তো সব প্লেন নিয়েই পানির নিচে যাওয়া যাবে, এইটাকে আমি পানির নিচেই পার্ক করবো, কারণ খাতানাক পেন কর হাতে না আসে। একদম পানি নিচেই থাকবে এটা, যতদিন মাইনক্রাফট ওয়ার্ল্ড আছে এও পানির নিচেই থাকবে। তো দেখি পানির নিচে কিরম লাগে, একে বেরোবো কী করে, হ্যাঁ বেরিয়েছি। তো থাকে এটা এখানে।
তো প্লেনগুলো সত্যি দারুণ ছিল। আর এর সাথে ভিডিওটা এখানে শেষ, আমার আর প্লেন আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন মুডস আরও দেখতে হলে চ্যানেলটিকে ফের সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং।